এখন প্রথমে মোর সব ক্যান্ডিডেট বন্ধুসকলক শুভেচ্ছা জানাইছো। আই উইশ অল মাই ক্যান্ডিডেট ফ্রেন্ডস অল দ্য বেস্ট উইশেস, হোপ দ্যাট এভরি ওয়ান উইল ডু গুড। এইটো সঁচাকৈ আহি আহি অপেক্ষা করে আছিল, আজি আহি পালে। আরো বেশি সময় নাই, এই 6-7 ঘন্টার পাছতে দুধ খা দুধ পানি কা পানি। ডেমোক্রেসি সেইটোৱেই খেল হার জিত সদায় থাকে, গতিকে উই আর ওকে, উই আর এক্সপেক্টিং অল দ্য গুড থিংস, ভালোই আশা করছো। আর দুশিনিকাতো এই যে কাউন্টিং চলি থাকিব আর এটা কোয়াটকে নপাই বেশি ভাল, কারণ যুদ্ধ তো হবই আশা করছো। নাঙলের লগত যুদ্ধ হব না কেনে লাগছে কংগ্রেস কংগ্রেস আর মানে আপনি কিমান আশাবাদী, আপনি ওলাই যাবনে? আমি তো আগের পরে আশাবাদী আছে ওলাই যাম বলে। এতিয়া রাইজ সকলে কিমান আশীর্বাদ করেছে ইয়ার উপর নির্ভর, আমি তো সদায় আগের পরে আশাবাদী, আশাবাদী লয় আমি কংগ্রেসত আহিছে, আশাবাদ আশাবাদী লয় ইলেকশন খেলেছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বহুত সিরিয়াস, তেখেতে এই মানে লোকসভা নির্বাচন বলিয়ে নহয় রাজ্যসভার নির্বাচন, যত মানে এমএলএ বিলাকে ভোটদান করে, তাতো তেখেতে বহুত সিরিয়াসলি কামটো করে। সেইকাৰণে যেহেতু 14টা লোকসভা সমষ্টির মাজত 12টা সমষ্টি যেটো জিকাব লাগে, তার কারণে তেখেতে গোটেই কোকাজার বলিয়ে নহয় গোটেই অসমৰ যিমানকেইটা সমষ্টি, আমার 12টা সমষ্টি আছে, সেই 12টা সমষ্টিতো তেখেতে প্রচার কার্য চলাইছে। আর তেনেকেই এনডি হিসাবে তেখেতৰ নেতৃত্বত অসমত ভাল এটা রিজাল্ট নিশ্চয়ই দেখাব, 12টা সমষ্টি নিশ্চয়ই জিকিবলৈ সক্ষম হব। আর ইয়ার মাজত কোকাজারটো আছে। হয় আজি যোৱা যিটো 7 মে তাৰিখে নিৰ্বাচন হৈছিলে তাৰ আগমুহূৰ্তত বিভিন্ন দল সংগঠনবিলাকে, জাতীয় সংগঠনবিলাকে সমৰ্থন জনাইছিলে, তাৰ বাহিৰেও বিভিন্ন আকৌ আছে সংগঠন, তেখেতসকলেও সামাজিক সংগঠনবিলাকেও ছাপোৰ্ট কৰিছিলে। আৰু যিহেতু নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক আকৌ এবাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী বনাব লাগে, আৰু অসমত যিহেতু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যিখিনি চৰকাৰ চলি আছে, বিটিআৰৰ প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াৰ নেতৃত্বত যিখিনি চৰকাৰ চলি আছে, আৰু এই দুটা চৰকাৰৰ মূল উদ্দেশ্যটো আছিলে কি, যিটো কোকৰাঝাৰ সমষ্টি বা কোকৰাঝাৰ বা গোটেই বিটিআৰ অঞ্চলত অশান্তময় এটা পৰিৱেশ আছিলে, জীৱনৰ নিৰাপত্তা, সম্পূৰ্ণ নিৰাপত্তা ৰাইজে পাব পৰা নাছিল, কিন্তু এই চৰকাৰ অহাৰ পিছতেই ইয়াৰ শান্তি পৰিৱেশ আহি গ'ল, জীৱনৰ নিৰাপত্তা, সম্পত্তিৰ নিৰাপত্তা, শান্তি সম্প্ৰীতি, ঐক্য সংহতি আহি গ'ল। তাৰ কাৰণে যি চৰকাৰে এই পৰিৱেশটো আনিলে তাৰ লগত ৰাইজ নিশ্চয়কৈ থাকিছে, যাৰ কাৰণে বিভিন্ন দল সংগঠন, ছাত্ৰ সংগঠনবোৰে মোক বা এন ডি এ হিচাপে তেখেতক ছাপোৰ্ট কৰিছিলে, আৰু তেনেকৈয়ে 2.5 পৰা 3 লাখ ভোটটো যিটো ব্যৱধান, সেই ব্যৱধানটো নিশ্চয়কৈ আহিব আৰু তেনেকৈ মই জিকি যাম। জয়ৰ চাৰ্টিফিকেট আপুনি আজি? নিশ্চয়কৈ নিশ্চয়কৈ, সেইটো আৰু মানে ক'ব লগা নাই, কাৰণ জয়ী হ'লে চাৰ্টিফিকেটো পামেই। এইটোৱে এইটোকে ক'ব বিচাৰিছোঁ, যিটো আমাৰ সমীক্ষা, এই সমীক্ষা মতে 2.5 পৰা 3 লাখ ব্যৱধানত জিকাটো একেবাৰে নিশ্চিত। সেইকাৰণে মই কোকৰাঝাৰবাসী সকলো ভোটাৰ ৰাইজলৈ মই আন্তৰিক শুভেচ্ছা অভিনন্দনৰ লগতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে আজি যিটো ভোটগণনা, আৰু সেই ভোটগণনাত আপোনালোকে যিখিনি ভোটদান কৰিলে, সেই ভোটদানৰ আজি অথলে যোৱা নাই, যে মই জিকি যোৱাটো একেবাৰে সত্য কথা 100%। সেইকাৰণে সকলোকে আকৌ এবাৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মই ইয়াৰ পৰা চিধা পোনে পোনে বাক্সালৈ যাম, মছলপুৰলৈ, মছলপুৰৰ পৰা বিজনী, বিজনীৰ পৰা কাজলগাঁও, কাজলগাঁৱৰ পৰা গোঁসাইগাঁও, আৰু অন্তিম মুহূৰ্তত কোকৰাঝাৰ আকৌ ঘূৰি আহিমগৈ। চাওক, যুঁজ তেখেতসকলৰ দ্বিতীয় আৰু তৃতীয়, তাৰ কাৰণে কংগ্ৰেছ, জি এছ পি আৰু বি পি এফ তেওঁলোকৰ সেইটো হ'ব, কিন্তু এন ডি এ হিচাপে মই যিটো 2.5 পৰা 3 লাখ ব্যৱধানত জিকি যাব, সেইকাৰণে যুঁজটো আমাৰ লগত নহয়, যুঁজটো তেখেতসকলৰ মানে 2nd পজিশ্যন বা 3rd পজিশ্যনৰ কাৰণে তেওঁলোকৰ যুঁজটো হ'ব। সেকেন্ডারি উঠিনাই ফরাইসাফনি থাকাই গোবিন্দাও খোরা বিএসএটি সেমিস্টারনি থাকাই গোবিন্দ বসুমাতারি কলেজা মুংটিসনে সেলি গাসিনে গিবি মুংটিসনাই সেজাও ফরাইসাফনি থাকাই স্পেশাল অফার আর গুবুন গুবুন রকমনি বেসেন নাঙাই ক্লাসনি খাবু হনানে মুংটিসনাইনি হাবা পারিয়া গোবিন্দ বসুমাতারি কলেজাও সেলি গাসিনে ফরাইসাফরা গাউনি গসে বাইদি সাবজেক্টফোরকো সাইফনানে লানে হাগর
লগতে বেসিক কম্পিউটার ক্লাস, সেলফ ডিফেন্স, স্পোকেন ইংলিশ ক্লাস বাইদি খাবুফোরকো ফরাইসাফরা বেসে নাঙ্গা জাসে লানো হাগেন। বে কলেজাও গাসাইব ফরাইসাফরনি থাকাই ফ্রি বাসনি সার্ভিসনি রাহা আর বিজাব বাকরিনিবো রাহা দং। আর পে খেপনিফ্রাই বিউ সেন্টার অডেবানী এক্সাম সেন্টার মহরে ফরাইসাফরা গোবিন্দ বসুমতারী কলেজাও আঞ্জাত হনে হাগেন। গোবিন্দ বসুমতারী কলেজাও এসেল বেসেনও মূ থিসনানে কলেজনি রাহানি খাবুফোরকো লানো হাগেন। রেখায় মিথিনে থাকায় ফারিয়ে হনায় জামবুং নাম্বারও কন্টেক্ট কলামনো হাগেন।